वेलकम टू द ऑनलाइन प्लैटफॉर्म ऑफ द द्रोणास। तो आज के আমরা চলে এসেছি আরো কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো হচ্ছে আগামীতে তোমাদের যে एग्जाम গুলো আসতে চলেছে, যেমন WBCS prelims, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং স্টাফ সিলেকশন কমিশনের CGL, তার সাথে সাথে সেপ্টেম্বর মাসে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে MTS, তো সেটার প্রিলিমস সংক্রান্ত কিছু ধরনের রিজনিং এর কোশ্চেন আজকে আমরা সলভ করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল চলে আসি আমরা আমাদের আজকে প্রথম কোশ্চেনে। তো এই কোশ্চেনটাকে দেখে কি মনে হচ্ছে যে কি হতে পারে? দেখো, এখানে সাদা ছিল কিন্তু এখানে কালো হয়ে গেল। এবার দেখো, অর্থাৎ আমি কি বলতে পারি যে এই যে সাদাটা ডান দিকে মুভ করে গেল, দেখো সাদাটা ডান দিকে মুভ করে গেল, তার মানে এখানে যে কালো পার্টটা আছে এ কি করবে? এটাও এও হচ্ছে তোমার ডান দিকে মুভ করবে, অর্থাৎ কালো পার্টটা এদিকে চলে আসবে। চলো, ঠিক আছে, কালো পার্টটা এখানে চলে আসলো। এবার দেখো, স্টারটা এখানে ছিল, এখানে চলে আসলো, মানে আমি বলতে পারি কি যে স্টারটা লেফটে মুভ করে গেল। তো এটা কি হবে? লেফটে মুভ করে যাবে, মানে এরকম জায়গায় থাকবে। তাহলে কালো পার্টটা ওটা চলে আসবে ডান দিকে, এটা চলে যাবে বাঁ দিকে। অপশন সি হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? চলো, এইবার বলেছে যদি 78 যদি 78 দিয়ে 78 দিয়ে যদি 67 আসতে পারে, তাহলে 82 দিয়ে কি হবে? তো 78 দিয়ে আগে 67টা বানাই। 7 × 8 মানে হয়ে গেল 56। আচ্ছা, 56তে কোন দুটো ডিজিট আছে? 5 আর 6 যোগ 6 আর 5 কত হয়? 11, তাই না? তো দেখো তো, এখন আমার আসতেছে না 67, তার মানে কি হবে এখানে? 16 যোগ 6 আর 1 অর্থাৎ 7, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে আমার 23। 2-এর আনসার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। তারপরে বলেছে পরবর্তী টার্মটি খুঁজুন, পরবর্তী টার্মটি খুঁজুন। তাহলে পরবর্তী টার্মটা কি হবে? দেখো, সি এ আর টি কার্ডকে লেখা হয়েছে ডি সি ইউ এক্স, তো ফগ কে কি লেখা হবে? দেখো, কার্ড এক ঘর আগে, সি ডি এ, বি সি দুই ঘর, আর এস টি ইউ তিন ঘর, টি ইউ ভি ডব্লিউ এক্স চার ঘর, তাই না? তাহলে এফ কি হবে? জি মানে এক ঘর, ও পি কিউ প্লাস টু, জি ও পি কিউ, তারপর হচ্ছে জি কি হবে? প্লাস থ্রি, জি এইচ আই জে, তো জি কিউ জে হচ্ছে আমাদের আনসার অপশন থ্রি। তারপরে বলেছে পরবর্তী টার্মটি খুঁজুন। দেখো, এ বি সি, ঠিক আছে, তা এম এন ও হওয়ার কথা, 9 3-এর স্কোয়ার, 9 3-এর স্কোয়ার, 27 কি? 3-এর কিউব, তো এখানে 25 আছে 5-এর স্কোয়ার, তো এখানে কি হতে লাগে? 5-এর কিউব, অর্থাৎ ও 125 আমাদের আনসার। বলেছে বেজোড় শব্দটি খুঁজে নিন, কি বলেছে? পিয়ার অ্যাপল লিচি অরেঞ্জ, তো এইখানে আমাদের যে আনসারটা হবে কে, সেটা হবে অরেঞ্জ। কেন? কারণ এখান থেকে আমরা ভিটামিন সি পাই, এবং এটা হচ্ছে সিট্রাস ফ্যামিলি থেকে বিলং করে। কোথা থেকে বিলং করে? সিট্রাস ফ্যামিলি থেকে। বোঝা গেছে? ওকে, ফাইন। দেখো, 64 মানে কি লিখতে পারি? 4-এর কিউব অথবা 8-এর স্কোয়ার। 16কে কি লিখতে পারি? 4-এর স্কোয়ার। 36কে কি লিখতে পারি? 6-এর স্কোয়ার। আর 144কে লিখতে পারি আমি 12-এর স্কোয়ার। কিন্তু ঘটনা হলো যে এখানে 64টাই হচ্ছে এমন একটা নাম্বার যেটা কিউব ফর্মেও থাকে এবং যেটা স্কোয়ার ফর্মেটেও থাকে, অর্থাৎ আমাদের আনসার এখানে অপশন এ। আশা করি এতদূর বোঝাতে পেরেছি। যদি সেশনটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক
शेयर एंड सब्सक्राइब टू आवर चैनल। चलो चले आसी सीरीजे। की बोले छे देखो, जीरो क्वेश्चन मार्क, थ्री ट्वेंटी, हंड्रेड एंड फिफ्टीन। देखो आमी ए सीरीजटा तुम्हारे एक टू सॉल्व करे बोले दी, कारण एटा नॉर्मल सीरीज जेटा तुम्हारा एग्जामे करे थाको सेटा नय। एटा होच्छे एक्स फैक्टोरियल माइनस एक्स एर पैटर्ने तैरी। एक्स फैक्टोरियल माइनस अर्थात वन फैक्टोरियल माइनस वन। वन फैक्टोरियल माने कत, वन इंटू वन माइनस वन माने जीरो। तारपर एकटा कि देखो, थ्री फैक्टोरियल, थ्री फैक्टोरियल माइनस थ्री। थ्री फैक्टोरियल माने कत, थ्री इंटू टू इंटू वन माइनस थ्री। फैक्टोरियल के भांगले आमरा वन अब्दि उल्टो करे जाब, तो छय वियोग तीन कत हो गेल तीन। एटा कि फोर फैक्टोरियल माइनस फोर। फोर फैक्टोरियल माने चार गुण तीन गुण दुई गुण एक वियोग चार। तो चार तीन बारो दुगुण चौबीस, थेके चार चले गेले कुड़ी। बोझा गया छे टर्मगुलो कि करे आसे। तो एटा हलो वन फैक्टोरियल माइनस वन। तो एटा कि हबे टू फैक्टोरियल माइनस टू, अर्थात टू फैक्टोरियल माइनस टू माने कत, टू इंटू वन माइनस टू। ताहले कत हो जाच्छे, दुई वियोग दुई अर्थात शून्य आमादेर आंसर। खुबी इम्पर्टेंट एकटा पैटर्न, रिसेंटलि जे एग्जामगुलो आछे सेखाने एटा पावा जाच्छे। चले आसि क्वेश्चन नम्बर सिक्सटी, फिफ्टी टू, फोर्टी फोर, माइनस थार्टी सिक्स, ट्वेंटी एट। कि होबे देखो, षाट और मान माइनस बाहान्न गैप खान गैपटा कत, देखो दुई एकशो एगारो, एकशो बारो, तई ना गैपटा कत, एकशो बारो। बाहान्न थेके प्लस चुवाल्लिस गैपटा कत, छय, आर दिके हो गेल नय, छियानब्बई। এখানকার গ্যাপটা কত দেখো, আশি। এখানকার গ্যাপটা কত দেখো, চার পাঁচ ছয় চৌষট্টি। ঠিক আছে, এবার দেখো তো এখান থেকে এখানকার গ্যাপ কত, ষোলো। এখান থেকে এখানকার গ্যাপ কত, ষোলো। এখান থেকে এখানকার গ্যাপ কত, ষোলো। তো এখান থেকে এখানকার গ্যাপ কত হবে, ষোলো হবে, অর্থাৎ এখানে আটচল্লিশ হবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো এবার এখান থেকে যে নাম্বারটা আসবে কি হবে, মাইনাস ফর্টি এইট করে হবে, অর্থাৎ আনসারটা হয়ে যাবে মাইনাস কুড়ি। এটা আমাদের আনসার, আশা করি বোঝাতে পেরেছি। চার তেরো চল্লিশ একশো একুশ, ফোর ইন্টু থ্রি প্লাস ওয়ান থার্টিন, থার্টিন ইন্টু থ্রি প্লাস ওয়ান ফর্টি, ফর্টি ইন্টু থ্রি প্লাস ওয়ান, তাহলে কত হয়ে গেল ওয়ান টোয়েন্টি ওয়ান। তাহলে এর পরের টার্মটা কি আসবে, ওয়ান টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি প্লাস ওয়ান, তাই না? তাহলে কত আসবে, তিনশো চৌষট্টি। ঠিক আছে, অপশন সি হচ্ছে তোমাদের আনসার। কোয়েশ্চেন নাম্বার টেন, থ্রি ফিফটিন, টেন ফিফটি, ফর্টি ফাইভ, টু টোয়েন্টি ফাইভ। থ্রি দিয়ে ফিফটিন ইন্টু ফাইভ, এখানে কি মাইনাস ফাইভ, আবার ইন্টু ফাইভ, আবার মাইনাস ফাইভ, আবার ইন্টু ফাইভ। তো এবার কি হয়ে যাবে, মাইনাস ফাইভ, অর্থাৎ আনসার কত, টু টোয়েন্টি। অপশন সি। দেখো আমি এই প্যাটার্ন আগেও করিয়েছি, একবার আরেকবার করিয়ে দিচ্ছি। এক্স কিউব প্লাস এক্স, চারের অপোজিটে সিক্সটি এইট লেখা আছে, কি করে আসতে পারে, চারের কিউব প্লাস চার মানে হয়ে গেল সিক্সটি এইট। তিনের অপোজিটে তিরিশ লেখা আছে, কি করে আসতে পারে, তিনের কিউব প্লাস তিন। তো পাঁচের অপোজিটে কি আসবে, পাঁচের কিউব প্লাস পাঁচ মানে একশো পঁচিশ যোগ পাঁচ কত হয়ে গেল, একশো তিরিশ হচ্ছে আমাদের আনসার। এরপরে চলে আসি চার দুই, চার দুই দশ, ছয় চার সাতষট্টি।
দশ কোশ্চেন মার্ক বত্রিশ। এবার দেখো জেনারেলি কি হয় না যে হয় বড় উত্তরগুলো যেদিকে থাকে সেটাই আমাদের উত্তর হয়, কিংবা ছোট সংখ্যাগুলো যেদিকে থাকে সেটাই আমাদের উত্তর হয়। এইবার ব্যাপারটা হচ্ছে যে এখানে চার দুই দশ, দেখো এইদিকে না আমাদের বড় নাম্বারগুলো আছে, তো আমার মনে হবে যে এটাই হচ্ছে আমাদের উত্তরগুলো। দেখো চার দুই থেকে দশ কী করে আনতে পারি, চার দুই থেকে আমাকে দশ আনতে হবে, কী করে আনতে পারি, দেখো দুইয়ের কিউব করে দাও মানে আট, তো আমাকে এখন দুই লাগবে, কিন্তু এখানে চার আছে না, এখানে দুই দিয়ে ভাগ করে দিলাম, বোঝা গেল? তাহলে আমার চলে আসলো না দশ। তাহলে দেখো তো পরের বারও কি এই জিনিসটা কাজ করে, ছয় বাই দুই যোগ চারের কিউব, তাহলে কত হয়ে যাচ্ছে তিন, আর দিকে হয়ে গেল চৌষট্টি মানে সাতষট্টি। তাহলে এর পরের যে হবে সেটা কি হবে, দশ বাই দুই যোগ এক্সের কিউব, এই জায়গাটাকে আমি এক্স ধরলাম, সমান সমান উত্তর আসবে বত্রিশ। তাহলে এক্স কিউবের মান আসবে দুই থেকে এটা কাটা গেল পাঁচবার, তো কি হবে বত্রিশ মাইনাস পাঁচ, তাহলে কি হয়ে গেল সাতাশ। তো এই যে সাতাশ মানটা আসলো এটা কার, এই সাতাশ আসলো এক্স কিউবের মান, তাহলে এক্সের মান কত হয়ে যাবে নিশ্চয় এটা তোমাদেরকে আর বলে দিতে হবে না, অপশন এ। দেখো এটাও আমি আগে করিয়েছি, দেখো প্রথম আমাদের যে পদক্ষেপ তিন যোগ দুই যোগ দশ যোগ পাঁচ, তো কত হয়ে গেল তিন দুই পাঁচ পাঁচ দশ আর দুই কুড়ি, কুড়ি আর এবার এখানে আছে দশ, তো কী করে আনতে পারি, দুই দিয়ে ভাগ করে দাও দশ চলে আসবে, কিন্তু এটা কি এখানেও কাজ করছে, চার যোগ সাত যোগ ছয় যোগ তিন বাই দুই, তাহলে কত হচ্ছে সাত চার এগারো তিন চোদ্দ আর ছয় কুড়ি বাই দুই, মানে কত দশই হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। চলো এরপরে চলে আসি আমরা পরের প্রশ্নে, ঠিক আছে এরপরে চলে আসি আমরা আমাদের পরের প্রশ্নের মধ্যে। এরপরে চলে আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কি লেখা আছে এক্সপ্রেশনটাকে প্রথমে আমি একটু এখানে টুকে নিই, ছত্রিশ। গুণ মানে কি বলেছে, গুণ মানে বলেছে, গুণ মানে বিয়োগ, ছত্রিশ বিয়োগ চার ব্র্যাকেট বিয়োগ, বিয়োগ আচ্ছা গুণ মানে বিয়োগ, তারপর হচ্ছে বিয়োগ মানে ভাগ, তো ভাগ আট, এবং গুণ মানে বিয়োগ, গুণ মানে বিয়োগ চার বাই চার। এবার কি বলেছে, যোগ মানে গুণ, গুণ আট, এবার গুণ, গুণ মানে কি আছে, গুণ মানে বিয়োগ, বিয়োগ দুই, আর যোগ মানে কি আছে, গুণ, আর কি আছে ভাগ, ভাগ মানে, ভাগ মানে হয়ে গেল যোগ, যোগ এক। ঠিক আছে চলো আনসার করি। দেখো এটাকে আমরা কিভাবে খুবই অল্প সময়ে সলভ করবো, দেখো ছত্রিশ থেকে চার গেল কত হয়ে গেল এখানে ভিতরে বত্রিশ, এখান থেকে এই পুরোটা থেকে হয়ে গেল বত্রিশ, আট দিয়ে এই বত্রিশকে কাটলে আমি চার পাবো, আচ্ছা চার থেকে চার যদি আমি বিয়োগ করে দিলাম তো উপরে হয়ে গেল শূন্য, এবার শূন্য বাই যাই আসুক না কেন তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে শূন্য, ঠিক আছে। বলছে লিবারেট, এল আই বি ই আর এ টি ই, লিবারেটকে লেখা হয়েছে ফাইভ সিক্স ফোর টু থ্রি ওয়ান সেভেন টু, তো লিবারেটকে লেখা হয়েছে এটা, তো ট্রাইবালকে কি লেখা হবে, ট্রাইবাল, দেখো টি এর জন্য সাত, আর এর জন্য তিন, আই এর জন্য ছয়, বি এর জন্য চার, এ এর জন্য এক, এল এর জন্য পাঁচ, সাত তিন ছয় চার এক পাঁচ, ও এখানে অপশন মিস পড়ে গেছে, যাই হোক তো এর আনসার হয়ে যাবে সাত তিন ছয় চার এক পাঁচ, হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। বলছে এখানে একটি ডাইসের দুটি অবস্থান দেখানো হয়েছে, ঠিক আছে ভালো কথা, বলেছে তিন নিচে থাকলে তো তিনের অপোজিটে লাগবে না, তো কোন নাম্বারটা কমন আছে, চার আছে, চলো কমন ধরে ঘোরাও, কমন ধরে ঘোরাও, চার দুই এক চার তিন পাঁচ,
चार धरे घोराले एबार एकटा डाइसे दुटो चार थाके ना तो एकटा छय हो जाबे ताले एकेर अपोजिटे पाँच आसबे दुइयेर अपोजिटे तीन आसबे होये गेलो आंसर। ठीक आछे नीचे शब्दगुलिके अर्थपूर्ण क्रम अनुसारे सजाओ। एक्सिडेंट तारपरे कि हबे डॉक्टर पुलिस एक्सिडेंट डॉक्टर पुलिस तारपरे कि हबे लॉयर तारपरे जज 13542 13542 13542 ऑप्शन बी होये गेलो आमादेर आंसर। बोलछे नीचेर कोन चित्रटी पुलिस आर्मी नेवी के सबचे भालोभावे कि करे बोझाय। तो एबार आमादेर कथा हलो जे एइखाने देखो আমাদের কথা হলো এখানে যে ঠিক আছে তিনটাই ডিফেন্সের পার্ট কিন্তু তিনটে তো আলাদা আলাদা বডি তাই আমাদের উত্তর এটা। ঠিক আছে এরপরে চলে আসি এক্স ওয়াই যদি মিরর হয় এবং মিররটা কোন দিকে আছে দেখো বাঁ দিকে যদি মিরর হয় তাহলে এখানে কোন আমাদের কোনটা আমাদের আনসার হবে। তো যদি মিরর হয় তো অবশ্যই এই যে গোলটা এখানে পাবো এই লাইনটাকে এইভাবে পাবো তাই না সরি এই লাইনটাকে এইভাবে পাবো না আমি এই জায়গাটা একটু ভুল করলাম। দেখো এই লাইনটাকে আমি এইভাবে পাবো তাই না এই রেখাটাকে আমি তীরটাকে আমি এইভাবে পাবো আর কি পাবো আর এই যে হয়ে গেল এই যে গোলটা এখানে আছে তো এটা আমার এখানেই পাবো অর্থাৎ অপশন সি হচ্ছে আমার আনসার। কোশ্চেন নাম্বার 20 দেখো 5 6 7 হতে পারে কি 8 9 10 হতে পারে কি 16 18 কুড়ি হতে পারে কি 10 12 14 হতে পারে কি 7 10 20 14 আছে হয়ে গেল এটা আমাদের আনসার। বোঝা গেছে চলে আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। লতা উত্তরের দিকে হচ্ছে 7 কিলোমিটার হেঁটে যায়। তো এই যে 7 কিলোমিটার লতা উত্তরের দিকে হেঁটে গেল তারপরে বাঁ দিকে ঘোরে চলো বাঁ দিকে ঘুরলো বাঁ দিকে ঘুরে 9 কিলোমিটার হাঁটলো 9 কিলোমিটারের লাইনটাকে আমি একটু বড় বানিয়ে দিলাম 9 কিলোমিটার হেঁটে গেল উত্তর দিকে। এবার কি বলে আবার সে তার বাঁ দিকে ঘুরে 7 কিলোমিটার তো আবার সে বাঁ দিকে 7 কিলোমিটার ঘুরে গেল। লতার প্রাথমিক স্থান থেকে তো দেখো কত হবে দূরত্ব অবশ্যই এই যে প্যারালালটা এটা কি হবে এর প্যারালালই তো হবে অর্থাৎ 9 কিলোমিটার এর দূরত্ব। বোঝা গেছে চলো কোশ্চেন নাম্বার 22 বলছে 200 গুণ তো 200 গুণ মানে বিয়োগ বিয়োগ ব্র্যাকেটে 180 বিয়োগ মানে ভাগ। এবার ভাগ তার মানে কি ভাগ মানে যোগ 12 যোগ মানে কি যোগ মানে গুণ 6। ঠিক আছে তাহলে কি হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা 200 বিয়োগ এটা এখান থেকে যদি আমি করি তাহলে হচ্ছে আমার 2 বেরিয়ে আসবে যোগ 72 তো এখান থেকে কত হয়ে গেল 70 অর্থাৎ 130 হয়ে যাচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখানে কি আমরা কোথাও কিছু ভুল করলাম চলো একবার দেখে নিই 200 আছে গুণ যদি গুণ মানে বিয়োগ হয় বিয়োগ ঠিক আছে তারপরে 180 বিয়োগ 180 তারপরে বিয়োগ বিয়োগ মানে ভাগ 90 ঠিক আছে তারপরে হচ্ছে ভাগ ভাগ মানে কি আছে ভাগ মানে যোগ করলাম তারপরে হচ্ছে কোথায় গেল 12 যোগ 6 তো 12 যোগ মানে গুণ 6 তাহলে তো আমাদের আনসারটা কি হয়ে গেল 200 - 180 - 90 + 12 - 6 এই তো আসলো তাহলে কি হয়ে যাচ্ছে 200 গুণ মানে বিয়োগ আছে বিয়োগ 90 দিয়ে যদি 180 কে ভাগ করি 2 পাবো যোগ 12 - 6 - 72 তো এখানে যে আমাদের আনসার ওহো আমি একটা খুব সিলি মিস্টেক করেছিলাম ছি 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 এই তো আনসার হয়ে গেছিল 72 থেকে 2 চলে গেল 70 না তো 70 আর 2 কত হয়ে যাচ্ছে +70 = 270 আনসার ছি 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 যাই হোক একটু হয়ে থাকে বোঝা গেছে চলো ফাইন
বলছে একজন পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, তো একটা পিতা আছে, তার আবার একটা পুত্র আছে, ঠিক আছে, তো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 10 বছর পর ছেলের বয়স, তো চলো তো 10 বছর বাড়িয়ে দিলাম ছেলের বয়স, সেটা কি হবে, রমণের বর্তমান বয়সের 5 গুণ হবে। রমণ যদি 2 বছর আগে তার তৃতীয় জন্মদিন পালন করেছে, তো 2 বছর আগে তৃতীয় জন্মদিন পালন করেছে, তার মানে এখন তার বয়স কত, 5, ঠিক আছে, এখন তার বয়স কত, 5। এবার বলছে যে 10 বছর পরে এই যে বয়সটা হবে রমণের বয়সের বর্তমান বয়সের 5 গুণ। তাহলে এবার আমার একটা ইকুয়েশন হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25 বিয়োগ 10, তাহলে এক্স মানে কত হয়ে গেল, 15, তাই না। এবার কি বলেছে যে তাহলে বাবার বর্তমান বয়স কত, তো বাবার বর্তমান বয়স কত, 3x, তাই না, তো 3x মানে কত, 3 গুণ 15, তো এর আনসারটা কি হয়ে গেল, 45। আশা করি বোঝাতে পেরেছি। নিম্নলিখিত প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে যে শব্দ গঠন করা যায় না বা সম্ভব নয়, দেখো প্রেসিপিটেশন থেকে কোন শব্দটা আমরা বানাতে পারবো না, সেটা হচ্ছে রিয়্যাকট্যান্স। কি করে বুঝলাম, এখানে এস আছে, এখানে কোথাও এস নেই, সুতরাং আমাদের উত্তর অপশন সি, বোঝা গেছে। এবার কোশ্চেন নাম্বার 25, ঠিক আছে, কি বলা আছে দেখো, কোশ্চেন নাম্বার 25 এর মধ্যে বলা আছে যে বল, বলকে যদি আমরা 27 লিখে থাকি, ঠিক আছে, কেন, কেনকে যদি আমরা 23 লিখে থাকি, ইয়েলকে কি লিখব, তো ঘটনা হচ্ছে যে বলকে আমরা 27 কি করে লিখতে পারি, দেখো বিয়ের প্লেস ভ্যালু 2, এর প্লেস ভ্যালু 1, এল এর প্লেস ভ্যালু 12 12, তো 12 12 24 25 27, আচ্ছা প্লেস ভ্যালুগুলোকে যোগ করে চলে আসছে, এটাতে চেক করে নিই, 3 1 14 5, তো 14 5 19 20 আর 3 23, তাহলে এল এর প্লেস ভ্যালু কত, ওয়াই এর হচ্ছে 25, ই এর হচ্ছে 5, এল এর হচ্ছে 12, এল এর হচ্ছে 12, 12 12 24 24 এবং 25 হয়ে গেল 49 49 আর 5 হয়ে গেল তোমার 54, তাই না, তাই তো, 25 54, ঠিক আছে, তো আমাদের আনসার এখানে হয়ে গেল 54। তো আশা করি তোমাদেরকে আমি আজকের যে সেশনটা বোঝাতে পেরেছি এবং যে কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে, ক্লাস যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বুঝলে, তো আজকের জন্য ক্লাসটাকে এখানে এখানে শেষ করলাম, এরকম আরও ক্লাস পেতে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে তোমাদের মত জানাবে, ঠিক আছে, আজকের জন্য ক্লাস এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থ্যাংক ইউ।